নমস্কার, হ্যাংলা হেঁশেলের আরও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি সুজাতা। শীতকাল মানেই ভালো ভালো খাওয়া দাওয়া, নিত্য নতুন খাওয়া দাওয়া, আর বাড়িতে প্রচুর শাকসবজি মাছ মাংস থাকলে খাওয়া দাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর যারা রান্না করতে ভালোবাসেন বা খাওয়াতে ভালোবাসেন বা খেতে ভালোবাসেন, তারা যদি নতুন নতুন রেসিপি পান তাহলে তো কথাই নেই। আর হ্যাংলা হেঁশেল মানেই নতুন রেসিপি। আজকে আমাদের হেঁশেলে কি রেসিপি রয়েছে বা কি নতুন রেসিপি রয়েছে জানতে আমন্ত্রণ জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন কসবা থেকে ডক্টর রেবা মোদক। রেবাদি, স্বাগত জানাই তোমাকে। নমস্কার। নমস্কার সুজাতা, কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। তোমার সঙ্গে বোধহয় এবছরে প্রথমবার দেখা হচ্ছে, গত বছর দেখা হয়েছিল লক্ষ্মী পূজোর ভোগের রান্না, ভোগের রান্না করেছিলাম তখন একটা পূজোর আবহে আমরা, মানে আমাদের দেখা হয়েছিল এই হেঁশেলে। আচ্ছা, আজকে তুমি আমাদের কি শেখাচ্ছো বলো তো? মাছ দেখতে পাচ্ছি, সবজিও দেখতে পাচ্ছি। একটা অভিনব একটা রেসিপি, একটু পুরনো, এটার মধ্যে একটু নতুন টুইস্ট এনে আর কি করা হচ্ছে, সেটা হচ্ছে ভোলা শিম। আমি এখানে শিমটাকে একটুখানি ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখেছি। সাদা তেলে ভেজেছো না সরষে? সাদা তেলে ভাজা, দুটো ভাজাই। আমি মাছটাকেও হালকা ভেজে আর কি রেখেছি, তো সেটা এই দুটোই আমি সাদা তেলে ভেজে রেখেছি। আর এখান থেকে আমার যা মশলা যেটা আছে সেটা হচ্ছে আমার এখানে একটা একটা পেঁয়াজ আর কি ক্রাশ করা আছে, আদা বাটা আছে। এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, যেটার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তুমিও নিশ্চয়ই পাচ্ছ। আর এখানটায় হলুদ আছে, লঙ্কার গুঁড়ো, নুন, আর এখানটায় এটা আমার নারকোল বাটা আছে, নরম নারকোল বাটা আছে। আর এখানটায় আমার কাঁচা লঙ্কা কুচি আছে, আর এখানটা ধনে পাতা কুচি আছে। আর মাছটা যেহেতু ভোলা মাছ, সেটা তুমি একদম নরম মাছ, নরম মাছ, সেজন্য হালকা করে, মানে একটু সময়টাও বাঁচে, প্লাস হচ্ছে কি আমার একটা কাজও এগিয়ে থাকলো, তাই জন্য এটা আমি একটুখানি। আচ্ছা, এই দুটো ভাজা তো তুমি সাদা তেলে করেছো, রান্নাটাও কি সাদা তেলে? রান্নাটা সরষের তেলে করো? রান্নাটা সরষের তেলে করো? মাছ রান্না সাধারণত বাঙালিরা সবসময় সরষের তেলেই করে। একদম। এবারে সরষের তেল, হ্যাঁ, যেহেতু আমার মাছটা তো ভাজা আছে সেজন্য আমার খুব বেশি তেল লাগবে না, আবার খুব কমও না, কারণ পুরো মাছটাই এটা দিয়ে হয়ে যাবে। তারপরে সর্ষে আর কাঁচা লঙ্কা আর কি বেটে রেখেছিলাম, সেটাও এক চামচ মতো দিলাম। খুব সামান্য হলুদ, বেশি হলুদ দিলে ওটা টেস্টটা, যেহেতু এগুলো আছে তো, তারপরে সরষে নারকেল, একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, লাল লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো। এবারে দিচ্ছি নারকোল, নারকোল বাটা, এটা এক চামচ মতো দিলাম। আচ্ছা, অল্প নুন দিলাম, পরিমাণ মতো যতটুকু লাগবে, এরকম যে যেরকম খায় ততটা মতো। আর তার সাথে একটুখানি কাঁচা লঙ্কাও একটু দিয়ে দাও। কতটা দেবো বলো? এতটা কাঁচা লঙ্কা, হ্যাঁ। এবার আমি সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইটা যে একটা খুব বেশ ঝাঁঝালো একটা গন্ধ বেরোচ্ছে সরষের জন্য, হ্যাঁ, এবং সেইটা কিন্তু ভীষণ ভালো একটা টেস্টও আসবে। হ্যাঁ, ভালো করে মিক্স করে, এবং এই সুন্দর একটা যে দারুণ সুন্দর একটা ফ্লেভার পাচ্ছ তো, এটাই কিন্তু, এটা এই ভোলা মাছের সঙ্গে এটা কিন্তু খুব ভালো যায়। এবার একটুখানি জল দিয়ে দাও, একটু জল দাও। আর এটা গ্রে মানে গামাখা গামাখা হবে, দেখো কতটা জল দেব। জাস্ট মাছগুলো আমার একটু, আর একটুখানি দাও,
বেশ ভেজে নিয়েছি শিমটা কিন্তু আমার কিছুটা হয়েই আছে, সেদ্ধ হয়েই আছে, খুব বেশি আমার ইয়ে লাগবে না। আর শিমটাও না, এটা শিমটা কিন্তু বেশি সেদ্ধ হবে না, একটু আধা সিদ্ধ হয়ে গেলে কিন্তু সবজির যে ইয়ে যেটা সেটা কিন্তু পাওয়া যায়। আচ্ছা, একদম নরম হয়ে যাবে, নরম হয়ে গেলে গলে গেলে কিন্তু বাজে লাগে। এইবারে মাছটা দেব, এবারে মাছটা দেব, যেহেতু ভোলা মাছ যেমনটা রেবাদি বলছিল বা আপনারা যারা রান্না করেন বা সকলেই বাঙালি মাত্রই মোটামুটি জানে যে ভোলা মাছ খুব নরম মাছ হয়, তো খুব সাবধানে কিন্তু দিতে হবে মাছ। হ্যাঁ, কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো, খুব ভালো। বিশেষ করে এইখানে যে ভোলাটা নেওয়া হয়েছে এটাকে বলে হচ্ছে পোয়া ভোলা, এটা বেশ ভালোই খেতে। এবার আমি কিন্তু একটুখানি মাছটাকে এর মধ্যে গ্রেভিটা যাতে ভালো করে ঢোকে আমি এসে, তার জন্য কিন্তু আমি একটুখানি এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এটা একটুখানি কমিয়ে দিয়েছি। এবারে কিছুটা সময় আমি একটুখানি হতে দেব, একটু ঢাকা দিয়ে রাখতে হবে, তাই 5 মিনিট একটু শিম, 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখা, তারপরে যে ভাপে বাকি ভাপে আরো সুন্দর মশলাটার মধ্যে ইনফিউজ হবে আর কি। সুন্দর একটা গ্রেভি হয়েছে, সুন্দর গ্রেভি হয়েছে, সুন্দর স্মেল হয়েছে। এবারে আমি ফিনিশিং টাচ দেব, সেটা হচ্ছে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি। আমাদের ভোলা শিম তৈরি হয়ে গেল, এবারে এটাকে আমি প্লেটিং এর জন্য দেব। গ্রেভিটা চামচ দিয়ে তুলে দিতে হবে, খুব সাবধানে তুলতে হবে, যারা বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা খুব সাবধানে তুলবেন, কারণ এত সেনসিটিভ মাছটা। কেউ যদি একটু নারকেল আর সর্ষে বেশি দিয়ে করতে চায় সেটাও করতে পারে, কারণ যখনই তোমার এটার পরিমাণটা বেশি হবে তখন তো দিতে হবে, মানে এমনি দিতে হবে। ইচ্ছে হলে যারা একটুখানি ঝাল বেশি খায় তারা একটু কাঁচা লঙ্কা যে কুচি যেটা রয়েছে সেটাও একটুখানি ছড়িয়ে দিয়ে নিতে পারে। তৈরি আজকে আমাদের রেসিপি, আজকে আমাদের স্পেশাল রেসিপি ভোলা শিম, কারণ শিম তো শীতকালে পাওয়াই যায়, শিম খেতে ভালোবাসেন অনেকেই রয়েছেন, কিন্তু ভোলা মাছ দিয়ে শিম অনেক রকমভাবে অনেকে হয়তো বাড়িতে বানান, কিন্তু আজকে আমরা যে সমস্ত উপকরণ দিয়ে বানালাম সেটা কিন্তু বিশ্ব অসাধারণ এবং অসাধারণ, গন্ধটা অসাধারণ বেরিয়েছে, মানে খেতে অসাধারণ হবেই। রেবাদি, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের দর্শকদের জন্য উপহার দিলে, এবং যেটা এত নরম মাছ এত সাবধানে তুমি তুলে রাখলে, যেটা দেখে বোঝাই যাচ্ছে যে রেবাদি মানে নিপুণ হাতে যে সবসময় রান্নাই করেন, রান্নার মধ্যে থাকেন, রান্না করতে ভালোবাসেন, সেটা কিন্তু বোঝাই গেল। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন, থ্যাংক ইউ সুজাতা, তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি অনেক হেল্প করেছো আমার সাথে, আর এটা তুমিও ট্রাই করো, আমি বলবো তুমিও ট্রাই করো, নিশ্চয়ই ট্রাই করবো। আরেকটা হলো এটা, যেমন বলছিলাম যে কাঁটা নেই, কাঁটা কম থাকলে আর মাছটা একদম সলিড মাছ, সেটাই খুবই ভালো। একদম আপনারাও যারা বাড়িতে রয়েছেন বা পর্দার ওপারে রয়েছেন, যারা আমাদের ভিডিও দেখছেন, তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, বাড়িতে করে জানাবেন আমাদের কেমন হয়েছে। আর সঙ্গে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে হ্যাংলা হেঁশেলে, সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একই সঙ্গে যেমন আমি বলি যে সবসময় ভিডিও দেখে বা দেখার পর কেমন লাগলো সেটা যেমন জানাবেন, রেসিপি কেমন লাগলো সেটা জানাবেন, তার পাশাপাশি কিন্তু আপনাদের কমেন্ট বা অনুষ্ঠান নিয়ে কোনো কমেন্ট থাকলে সেটাও কিন্তু আমাদের অবশ্যই জানাবেন বা কমেন্ট দেবেন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এভাবেই সঙ্গে থাকবেন, শীতকাল যদিও প্রায় যাচ্ছি যাবো এরকম একটা সময় এসে গেছে, তবে যে কটা দিন আছে শীতে তো সবাই পিকনিক বা মজার মধ্যেই থাকেন, যদিও বাচ্চাদের একটু পরীক্ষা চলতেই থাকে, তাদের জন্য একটু এই সময়টা খুব চাপের, তবু তার মধ্যে সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, এভাবেই আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।